ভারতের বন্ধু বলে পরিচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ভালোভাবে নেয়নি মোদি সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। 5-star rating প্রাপ্ত BNDC টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন, আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নানা ইস্যুতে কথা বলেছিলেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় বলে মন্তব্য করেন। প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে নিয়ে তার বার্তা ছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধু সুলভ আচরণ। তিনি বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারতে অবস্থানরত হাসিনাকে চুপ থাকারও পরামর্শ দেন। শুধু তাই নয়, হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে ও তাকে ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য ভারতের সমালোচনাও করেন ডক্টর ইউনূস। পিটিআই বলছে ছাত্র জনতার নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। এরপর প্রায় 4 সপ্তাহ ধরে ভারতে তার উপস্থিতি বাংলাদেশে অনেক জল্পনা উস্কে দিয়েছে। শেখ হাসিনার চুপ থাকার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে জানিয়ে দিয়েছে কিনা তা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত। ডক্টর ইউনূস বলেন, সবাই এটা বোঝে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত, এটা আমাদের প্রতি অবন্ধু সুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি যে স্বাভাবিক নিয়মেই সেখানে গিয়েছেন তা নয়, জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। তিনি ভারতে রয়েছেন, সেখান থেকেই মাঝে মধ্যে কথাও বলছেন। এতে সমস্যা তৈরি হচ্ছে, যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষ এটা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন, তার নেতাকর্মীদের দিক নির্দেশনাও দিচ্ছেন, এটা কেউই পছন্দ করছে না। তিনি নিজের জগতে থাকলে কেউ তাকে মনে করত না। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন, এরপর থেকে সেখানেই তিনি আছেন।